আমরা মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ, স্মার্ট আমরা মহাসড়ক চাই, স্মার্ট আমরা পরিবহন চাই, স্মার্ট মালিক চাই, স্মার্ট শ্রমিক চাই। একটা ডায়েরি বের করবে সেই অ্যাপসে একটা গাড়ির নাম্বার সহ সব কিছু কাগজ আপটুডেট আছে কিনা দেখতে পারবে, একটা সিটি নেই। সারা পৃথিবীব্যাপী কিন্তু আজকে এইভাবেই চলছে, আমরা সেভাবে না চললে তো হবে না। আজকে রুট পারমিট ছাড়া গাড়ি কেন আমরা চালাবো? 400 টাকা 500 টাকায় আমরা থার্ড পার্টি ইন্স্যুরেন্স করি। কন্ট্রাক্ট কি কন্ট্রাক্ট, যে কোনো ক্লেম করতে পারবেন না, যদি করতে চান তাহলে করেন। আমরা এই টাকাটা আমরা প্রধানমন্ত্রীকে দিতে চাই, যে যারা দুর্ঘটনায়, যে কোনো সময় দুর্ঘটনায় পতিত হোক, মারা যাক, তাদেরকে এই টাকাটা দেওয়া হোক। ওই টাকাটা আপনারা আমাদের কাছ থেকে নেন না, আমরা দিচ্ছি। যখনই যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে সঙ্গে সঙ্গে ডিসির কাছে পাঠা দেন, ডিসি সাহেব এসপি সাহেব মিলে সেই টাকাটা তাদেরকে দিয়ে দিবে। আগে কথায় কথা ধর্মঘট হইতো, এই সরকারের আমলে একটা দিন মাত্র আধাবেলা ধর্মঘট হয়েছিল, সাধারণ কারণ আমরা বসে আমরা উনি সবাইকে ডেকে সঙ্গে সঙ্গে মীমাংসা করে দিয়েছি। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। একটা গাড়ি পুড়ে গেলে, একটা গাড়ি ধ্বংস হয়ে গেলে একটা শ্রমিক ওখানে তার শেষ পরিণতি হয়ে যায়, ওইখানে মালিক মারা যায়, তার পরিবার পরিজনকে নিয়ে তো চলতে পারে না। এই ধরনের পরিবেশ যেন বাংলাদেশে কেউ সৃষ্টি করতে না পারে, আমরা চাই না, আমরা চাই না এই ধরনের পরিবেশ কেউ সৃষ্টি করুক। যদি পরিবহন মালিকদের মধ্যে কেউ করে, আপনারা আমাদের বলবেন, আমরা তাদের ব্যবস্থা করব। আপনারা অ্যাপস দিয়েছেন, অ্যাপসের সঙ্গে আমাদের সঙ্গে আপনাদের যোগাযোগ থাকবে, আমরা কথা বলবো আপনাদের সঙ্গে। আমাদের গাড়ি পুড়েছিল সেই সময় এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে গাড়ি আপনারা চালান, যদি পুড়ে দেয় ভেঙে দেয় আমি ক্ষতিপূরণ দেবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ক্ষতিপূরণ দিয়েছিলেন, 100 কোটি টাকার উপরে আমাদের দিয়েছিলেন অনুদান। দিনের পর দিন মানুষকে হত্যা করা হয়েছে, তাদের যখন তাদের বউ বাচ্চারা যখন ওই গাড়িতে ছিল তারা হয়তো বেঁচে গেছে, তাদের পিএম জড়ায় ধরে কেঁদেছে। আমি তার বুকটা দেখেছি, কাপড় রক্তে লাল হয়ে গিয়েছিল 3 দিনে। এইটা হলো বঙ্গবন্ধু কন্যা।